أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وعن أبي هريرة رضي الله تعالى إن الله عز وجل وما يزال عبدي يتقرب إلي بالنوافل إلى آخر الحديث আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ দোয়ার মজলিসে, সব্র সানিন মজলিসে, উরসিকুল মজলিসে, এ মোবারক মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে বসেছি এটা উরসিকুল মজলিস। উরুসের তিনটি অর্থ, উরুসের এক অর্থ হলো দোয়া, উরুসের আরেকটি অর্থ হলো খুশি, উরুসের আরেকটি অর্থ হলো সবরেসানি, আর কুল অর্থ সকল, সকলের জন্য দোয়া। উরুসের আরেকটি অর্থ হলো কি? দোয়া, সকলের জন্য দোয়া, জিন্দা ব্যক্তির জন্য দোয়া, মুর্দা ব্যক্তির জন্য দোয়া। আজকে যে উরসিকুল মসজিদ হচ্ছে সেখানের মধ্যে যে আমরা দোয়া করব, দোয়ার মধ্যে দুইটা অংশ, দুইটা পার্ট। প্রথম পার্ট হলো যারা ইন্তিকাল করেছেন এদের জন্য দোয়া, আর মোনাজাতের দ্বিতীয় অংশ হলো যারা 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 জীবিত আছে তাদের জন্য দোয়া। তাহলে জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া। কুল শব্দ কেন উল্লেখ করা হয়েছে? কুল মানি কুল, কুল মানি সকল। হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রসুলগণ ইন্তিকাল করেছেন, নবী রসুলগণ ইন্তিকাল করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইন, তাবে তাবিঈন সহকারে যত মুসলমান নর নারী ইন্তিকাল করেছেন, সকলের জন্য দোয়া করা হবে। এই জন্য তার নাম হলো কি? উরসিকুল, এক অর্থ। উরসিকুলের আরেকটি অর্থ হলো সবরেসানি, কিছু সবের কাজ করে, পুণ্যের কাজ করে, নেকির কাজ করে। আমাদের আব্বা আম্মা যাদের ইন্তিকাল করেছেন, এই হাসারা গ্রাম থেকে যে সমস্ত মুসলমান নর নারী ইন্তিকাল করেছেন, বিশেষ করে আব্দুল হালিম ভাইয়ের তার আব্বা, তার আম্মা, আত্মীয় স্বজন এবং যে সমস্ত পীর ভাই পীর বোন ইন্তিকাল করেছেন, সকলের রুহের মাগফিরাত বা আত্মার মাগফিরাত কামনা করা হবে আজকের মসজিদে। এই জন্য তার নাম হলো উরসিকুল। সওয়াবের কাজ করে, সওয়াবের কাজটা কি? নেকির কাজটা কি? নেকির কাজটা হলো কোরআন থেকে পাঁচটা, কোরআন থেকে চারটি সূরা পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর সঙ্গে হলো দুরুদ শরীফ। এরপরে হাদিসে পাক থেকে পাঁচটা কালিমা, কালিমা শাহাদাত, কালিমা সুবহানাল্লাহ, কালিমা লা হাওলা, কালিমা তাকদিস, কালিমা ইস্তেগফার, এই পাঁচটা কালিমা হাদিস থেকে আর কোরআন থেকে চারটা সূরা পড়ে দুরুদ শরীফ পাঠ করে মৃত্যু কথা স্মরণ করে সকলের জন্য সার্বিক মঙ্গল কামনা করে মোবারকবাদী পড়ে সকলের জন্য দোয়া হবে, তার নাম হলো উরসিকুল। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাই, তিনি 1873 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি চারটি মূলনীতি দাওয়াত দিয়ে গেছেন, যে চারটি জিনিস কোরআনের জিস্ট, কোরআনের সার মর্ম হলো এই চারটি বিষয়। ওই চারটি বিষয় যদি কোনো ব্যক্তি পাবন্দির সাথে আমল করতে পারে, ওই তাহলে ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। ওই পাঁচ চারটি জিনিস কি? এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, নামাজ কাজা করা যাবে না, নিজে নামাজ পড়তে হবে, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে, নামাজ কাজা করলে শাস্তি হবে। নামাজ যেখানে পড়বেন নামাজের পর একটা আমল, কোরআনই আমল, আমি সার সঙ্গে বলতাছি, সেটা হলো সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সঙ্গে হলো দুরুদ শরীফ। এই আমলটা সারা পৃথিবীতে 26টি ভাষাভাষী লোক এই আমলটা করতেছে, আল্লাহর কাছে মোনাজাত করতেছে, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ এই কালামে পাকের আমল যারা বর্তমান করতেছে, অতীতে আমল করে যারা কবরে চলে গেছে, ভবিষ্যতে যারা আমল করবে, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দাও। আপনি যদি ওজিফার আমলটা করেন, 24 ঘন্টা দোয়া পাইবেন, দুনিয়া তো দোয়া পাইবেন, কবরে চলে গেলেও দোয়া পাইবেন। আজকে এখানে হাসারা গ্রামের অনেক পীরবারা ছিল যারা এই ওজিফা আমল করতো, আজকে তারা ইন্তেকাল করেছেন, তারা সে দোয়া পাইতেছে, তাদের জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে, আমরাও দোয়া করতেছি। যারা জন্মগ্রহণ করে নাই তারাও দোয়ার মধ্যে শরিক হবে, এবং যারা আমরা আছি আমরাও দোয়া পাইতেছি। 24 ঘন্টা দোয়া পাওয়া যাবে সে আমলটা করলে, এ কোরআনি ওজিফা, কোরআনি আমল। এবং মূল কথা হলো, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ওজিফার আমলটা করে, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন আমল করার দ্বারা আট কতম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকির অধিকার হইবে, সুবহানাল্লাহ। এরপরে
তিন নম্বর যে মূলনীতি সেটা হলো হালাল রুজি, ইবাদত বন্দেগি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি, এটা ফরজ। হালাল রুজি উপার্জন করা ফরজ, হালাল রুজি বক্ষণ করা ফরজ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে আমার রসুলগণ তোমরা হালাল বৈধ রুজি বক্ষণ করো, হালাল খানা খাও, হালাল রুজি বক্ষণ করো, এবং ও আমালু সালিহা নিয়ে কামল করো, আগে হালাল খাও এরপরে নিয়ে কামল করো। হালাল রুজি বক্ষণ করা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। যদি কোনো ব্যক্তি হালাল রুজি না খা তাহলে তার নামাজ, রোজা, হজ, জাকাত কোনো আমলে আল্লাহ কবুল করবেন না। এই হালাল রুজি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি দুইটি নো আল্লাহ তাআলা 14টি আয়াত উল্লেখ করেছেন। হালাল রুজির গুরুত্ব তাৎপর্য বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা 14টি আয়াত আয়াতের মধ্যে 14 জায়গায় 14টি সূরার মধ্যে হালাল শব্দটা উল্লেখ করা হয়েছে, যে হালাল বক্ষণ করো। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমত দরবারে আমরা সবচাইতে বেশি বয়ান যেটা করি হালাল রুজির বয়ানটা করি, আর সুদের বয়ানটা বেশি করি। হালাল রুজির অভাব, নবীজি বলেছেন এমন কি যুগ আসবে যে জমানা মানুষের কোনটি হালাল কোনটি হারাম মানুষের পরোয়া করবে না, ইয়াতি আলা নাসি জামানুন, এমন কি যুগ আসবে। কিন্তু সুফি আজান গাসি রহমতুল্লাহ আলাই তিনি কি করেছেন, হালাল রুজির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, যে দরবারটা তাকওয়ার দরবার, যে দরবারে হালা হারাম যাচাই বাছাই করা হয়ে থাকে। হালাল রুজি সম্পর্কে অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে, সেদিকে যাচ্ছি না। এরপরে চার নম্বর, হালাল রুজি বক্ষণ করতে হবে এবং হারাম থেকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদ, সুদ আল্লাহ হারাম করেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াত 279 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সুদকে ছেড়ে দাও যদি মুমিন হয়ে থাকো, যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সূরা বাকারা 278 নম্বর আয়াত 279 নম্বর আয়াত। একটি দুইটি আলোচনার সময় আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট রিবা শব্দ উল্লেখ করেছেন, সুদ হারাম আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে 60টি আয়াতে, এবং ইনডাইরেক্ট 8টি আয়াত উল্লেখ রয়েছে সুদ সম্পর্কে। 40 জন সাহাবি সুদ সম্পর্কে তারা হাদিস উল্লেখ করেছেন। এই জন্য সুদ থেকে বাঁচতে হবে, হালাল রুজি বক্ষণ করতে হবে। চার নম্বর যে মূলনীতি তাকওয়া পরহেজগারি, এটার ভিতরে সব কিছু আছে। আল্লাহ তাআলা কোরআনে একটি দুইটি নো আল্লাহ তাআলা 85টি আয়াত উল্লেখ করেছেন তাকওয়া সম্পর্কে, আর সাত, আর হাক্কানি আঞ্জুমান দরবার বলা হো সাধ্য মতে তাকওয়া পরহেজগারি করার জন্য, সাধ্য মতে তাকওয়া পরহেজগারি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক জায়গায় উল্লেখ করেছেন যে সাধ্য মতে তাকওয়া পরহেজগারি করার জন্য। কাজী আমাদেরকে তাকওয়া পরহেজগারি অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সংযত জীবনযাপন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, বাচ্চা বাচ্চা চলতে হবে, তার অনেক ব্যাখ্যা রয়েছে। যাই হোক, সেটা যাচ্ছি না, বলতেছিলাম সুফি আজান গাসি রহমত দরবারটা এমন একটি দরবার যে দরবারটা হলো আমলের দরবার, ওলি আল্লাহ বানাবার কারখানা আছে, যে দরবারে যে যেই দরবারে আসলে চারটি মূলনীতি অনুযায়ী চললে আল্লাহর একজন ওলি হয়ে সে দুনিয়া থেকে সে চলে যাবে। এই দরবারের মধ্যে একটা নফল ছুটে না, মুস্তাহাব ছুটে না। যারা কলকাতা গিয়েছেন দেখেছেন সালানা মাহফিলে 10 দিন পর্যন্ত সেখানে আমলের ট্রেনিং দেহ, আমলের ট্রেনিং সেন্টার, ফজর নামাজের পরে আমল শুরু হয়ে যা, ফজর নামাজ যখন হয়ে গেছে ফজর নামাজের পরে সব ফির ভাইরা বসে থাকে, জিকির আসকা করে, কোরআন তালাত করে, উরসিকুল ওজিফা, এরপরে যখন সূর্য উদিত হো তখন 2 রাকাত করে, 4 রাকাত এশাকে নামাজ আদায় করে। হাদিসে উল্লেখ রয়েছে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি 2 রাকাত এশাকে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা কবুল, একটা হজ কবুল, একটা উমরা আদায় করা সাবধান করবেন, সুবহানাল্লাহ। আরও 2 রাকাত যদি এশাকে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারাদিনের জিম্মাদারি গ্রহণ করবেন। 2 রাকাত করে 4 রাকাত এশাকে নামাজ, ফজর নামাজের পরে সূর্য উদিত হওয়ার পরে নামাজটা পড়তে হোক। মাগরিবের নামাজ আর নফল আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাই বিন নওয়াফিল, বান্দা নফল বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকে। বুখারী শরীফ মূল কিতাব 2 খণ্ড 963 নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে যে নফল বন্দিগির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর ওলি হো, তার হাত আল্লাহর হাত হয়ে যা, তার পা আল্লাহর পা হয়ে যা, তার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যা, তার জবান আল্লাহর জবান হয়ে যা, আল্লাহর মর্জি অনুযায়ী সে তার জীবনটা পরিচালিত হো, যদি কী করে নফল বন্দিগির মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যা।
হাক্কানি আঞ্জুমান দরবারে একটা ফরজ ওয়াজিব সুন্নত সুন্নতে মুয়াক্কাদা তো ছুটে না, এমনকি একটা নফলও ছুটে না, এ দরবার একটা নফলও ছুটে না। হুজুর কিবলা বলেন বাবা আসরের চার রাকাত সুন্নত পড়বে, এটা ছাড়বে না, সুন্নতে জায়দা পড়বে, পড়লে সব আসে, এসারের চার রাকাত সুন্নত পড়বে, এটা ছাড়বে না। এমন একটি হক দরবার পৃথিবীতে আছে, সুফি আজান গাছ রহমত দরবার। দেখেন হাদিসে উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন যখন তোমরা মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজের পরে সাত রাকাত নামাজ পড়ার পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন পড়বে। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা বারো বৎসর নফল এবাদবন্দি করা সব দান করবেন। সুবহানাল্লাহ, দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিনের নামাজ, তার কত গুরুত্ব! তাহলে আমরা যারা পারি, আমাদের যাদের সময় আছে, মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন আমরা পড়ে নিব, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা উত্তম, আর আমাদের সঙ্গে আমলই যাবে, আমল ছাড়ার সঙ্গে আর কিচ্ছু যাবে না। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, মাল এবং বানুন, মাল ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলো হলো এই পার্থিব জগতের সৌন্দর্য মাত্র, দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য এগুলো সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কি? নেক আমল, সৎ আমল, ভালো আমল, আপনি যে আমলটা করবেন আমলটির সঙ্গে যাবে। আল্লাযীন আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে তারাই কি জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে। বাল আখিরাতু খাইরু আবকা, আখিরাত খায়ের আবকা চিরস্থায়ী, এবং সঙ্গে যাবে কি? নেক আমল, নেক আমলটির সঙ্গে যাবে। আর হাক্কানি দরবারটা হলো নেক আমলের দরবার, আমলের দরবার, তাসাউফের দরবার, তরিকতের দরবার। বলতেছিলাম নফল বন্দিগি সম্পর্কে, নফল বন্দিগি হাদিসে উল্লেখ রয়েছে যে যদি কোনো ব্যক্তি নিয়মিত নফল আমল করে, নফল আমলের মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুয়াক্কাদা আদায় করে আর নফল আদায় করে না, মুস্তাহাব আদায় করে না, সে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো নফল বন্দিগি, নফল বন্দিগি। আপনার যত নফল নামাজ আছে, পাঁচ ওয়াক্ত নামাজের আগে অনেক নফল নামাজ আছে, এই নামাজগুলো পড়তে হবে আমাদেরকে। এমনইভাবে মসজিদে প্রবেশ করার পরে দুই রাকাত দুখুল মসজিদ, ইজা দাখাল আহাদুকুল মসজিদ ফায়রাকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, নবীজি বলেছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন দুই রাকাত নামাজ পড়বে দুখুল মসজিদ, এরপরে যখন উজু করবে তখন আরও দুই রাকাত নফল নামাজ পড়বে। হাদিসে উল্লেখ রয়েছে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি উজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 63 নম্বর পৃষ্ঠে হাদিসটি উল্লেখ করেছে। তো যত নফল আমলগুলো আছে, তাহাজ্জুদের নামাজ এটা নফল নামাজ, সূরা বাকারা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 79, ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাক, আল্লাহ বলেছেন তাহাজ্জুদ নামাজ পুরাটা নফল, তাহাজ্জুদের নামাজ দুই দুই রাকাত করে বারো রাকাত তাহাজ্জুদের নামাজ। যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা, প্রিয় বান্দা, তারা এই আমলগুলো করে থাকেন, এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে। হাদিসে উল্লেখ রয়েছে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি দুই দুই রাকাত করে বারো রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে শত্রু গোস প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করবেন। যে বান্দা বা এ বান্দি এ তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহলে যত নফল আমলগুলো আছে এ নফল আমলগুলো করে, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি নামাজ যখন শেষ হয়েছে আপনি কোরআন তেলাওয়াত করুন, এই এই যে চারটা সূরা পড়েন, এ পাঁচটা হাদিস থেকে কালিমা পড়েন, অন্য অন্য দুরুদ ইস্তেগফার পাঠ করেন, তাহলে আপনার আখেরাতে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, নেকির একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আপনার জন্য। এই আমলগুলো করবেন। যাই হোক, সময় স্বল্পতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, নামাজের পরে কোরআনী আমল, হালাল রুজি বক্ষণ করার, হারাম থেকে বেঁচে থাকার, যাদের আব্বা আম্মা আছে আব্বা আম্মার খেদমত করার এবং ওয়াদা রক্ষা করার, সত্য কথা বলার, মিথ্যাকে পরিহার করার, গিবত থেকে পরনিন্দা থেকে বেঁচে থাকার, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। একবার দুরুদ শরীফ পড়ি। আল্লাহ